আমার যে ভিড় সেটাও কিন্তু মারামারি বেঁধে গেছে আমার পিছনে। গ্যাসের ছায় মানুষ বসে আছে, অসাধারণ লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানবীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল রেল স্টেশন থেকে। তো আজকে একটা শুভ দিন, ভালো দিন, খুশির দিন। বেনাপোলের স্থলবন্দর এবং মংলার সমুদ্র বন্দর, দুই বন্দরকে আজকে এক করবে হচ্ছে মংলা কমিউটার। তো আমি আজকে দাঁড়িয়ে আছি হচ্ছে বেনাপোলের যে রেল স্টেশন, সেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে আমেরিকান EMD এবং চাইনিজ কোচ নিয়ে বেনাপোল এক্সপ্রেস, আর পাশে আছে হচ্ছে ভারতীয় WDM-3A, আর হচ্ছে ইরানি ভ্যাকুয়াম রেক নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে মংলা কম্পিউটার ওরফে বেদনা এক্সপ্রেস। তো আজকে আমরা জার্নি করবো হচ্ছে বেনাপোল থেকে মংলায়। আর আজকের যাত্রাপথের জার্নি কেমন হয়, কোন কোন স্টেশনে দাঁড়ায় এবং কতক্ষণ সময় লাগে সেগুলো আপনাদেরকে জানাবো। যদিও ট্রেনটি 9:15 ছাড়ার কথা ছিল বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে, কিন্তু ঘড়িতে এখন সময় 9:54, ট্রেন এখনও পর্যন্ত বেনাপোল থেকে ছাড়েনি। ট্রেনটি এক ঘন্টা লেটে এসেছে বেনাপোলে, তো অর্থাৎ ট্রেনটি হয়তো 10টার সময় বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ যাত্রাপথের জার্নি দেখানোর চেষ্টা করবো। ভিডিও শুরু করার বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের নিত্য নতুন রেল ব্লক পাওয়ার জন্য। আমাদের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমেরিকান বেস্ট 66-2 আমেরিকান EMD, আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের বেতনা কমিউটার, অর্থাৎ আজকের মংলা কমিউটার, আর এই পাশে হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, যেটা বর্তমানে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। খুব শীঘ্রই এর রুটটি ডাইভার্ট হবে। তো চলুন আমরা এখন যাই আমাদের ট্রেনের দিকে। আর আজকে উদ্বোধনের দিন, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই বেনাপোল স্টেশনে এসে ভিড় করেছে। 66-15 লোকোমোটিভ নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে, আর এই দুই বন্দরকে কানেক্ট করবে আজকে এই মংলা কমিউটার ট্রেনটি। আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আসছে এই বেনাপোল রেল স্টেশনে। আর দেখতে পাচ্ছেন একদম নতুন রং করা সুসজ্জিত কোচ দেওয়া হয়েছে মংলা কমিউটার ট্রেনে। ট্রেনটা বাইরের দিক থেকেও দেখতে যতটা সুন্দর লাগছে, ভেতরেও ততটা সুন্দর। তো আশা করছি খুব দ্রুতই এই ট্রেনে নতুন নতুন ব্রেক দেওয়া হবে। আর এই হচ্ছে বেনাপোল স্টেশনের আজকে বর্তমানের চিত্র। চলুন একটা কোচের ভিতরে উঠা যাক এবং উঠে ভেতরের দৃশ্য দেখা নেই। এই হচ্ছে মংলা কমিউটার আজকে ছাড়ছে থেকে। একদম ব্র্যান্ড নিউ কোচের মতন, যদিও কোচগুলো অনেক পুরাতন, রিপেয়ার করা কোচ। এই রিপেয়ার করা কোচ দিয়ে আজকে আমাদের মংলা কমিউটার ট্রেন চালু হয়ে গেল। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে মংলা কমিউটার ট্রেনের টিকিট, হাতে লেখা টিকিট দিয়েছে, টিকিট হয়তো এখনও প্রিন্ট হয়নি, আর ট্রেনের হুইসেল কিন্তু হয়ে গেছে। চলুন ট্রেনে উঠে যাই, ট্রেন ছেড়ে দেবে। ঘড়িতে এখন সময় 10:03, আর আমাদের ট্রেন ছেড়ে দিলে হচ্ছে বেনাপোল স্টেশন থেকে। বাই বাই বেনাপোল। তো 10:03 আমাদের বেতনা এক্সপ্রেস ওরফে মংলা কমিউটার ছেড়ে দিলে হচ্ছে বেনাপোল থেকে, আর ভারতীয় WDM-3 এর সাথে চলছে আমাদের আজকের মংলা কমিউটার। অসাধারণ লাগছে, আর বাইরের যে পরিবেশ, ডিজেল, আজকের ডিজেল ইঞ্জিন সাথে হচ্ছে মাউন্টিং ছেড়ে যাচ্ছে হচ্ছে বেনাপোল স্টেশন। নতুন একটা ট্রেন চালু হচ্ছে, স্বভাবতই এই রাস্তার পাশে হচ্ছে মানুষজন থাকার কথা, এই দিকের মানুষের ভিতরে ওই ধরনের কোনো উন্মাদনা নেই। এর কারণ হচ্ছে এটা হচ্ছে তাদের রেগুলার ট্রেন, জাস্ট আজকের ফুলতলার পর থেকে এই ট্রেনের নামটা চেঞ্জ হবে, অর্থাৎ ফুলতলার পর থেকে মানুষের যে রিয়াকশান নতুন ট্রেন চালু হওয়ার সেটা দেখা যাবে। আপাতত এটা হচ্ছে বেনাপোলের মানুষের কাছে হচ্ছে বেনাপোল যে বেতনা কমিউটার বা বেতনা এক্সপ্রেস সেটা নামেই চলছে। 9:15 যেটা বেনাপোল থেকে সময় যেত মানুষ সেটাই আর কি ধরে নিয়েছে, এই জন্য বেনাপোলের কাছে, বেনাপোলের মানুষের কাছে এটা আজকে নতুন কিছু না। তবে
আজকে ফুলতলার পর থেকে মানুষের রিয়াকশন দেখা যাবে, কারণ ওই লাইনে দুটো এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। তো বন্ধুরা এনজয় করতে থাকুন আজকের জার্নি। এখন সময় 10:16, এই দেখেন চ্যানেল 24 সাংবাদিককে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, সে চলে এসেছে হচ্ছে ডাইরেক্ট ট্রেনের ভিতরে এসে থেকে ডাইরেক্ট লাইভ যাচ্ছে। ঘড়িতে এখন সময় 10:36। আমাদের মংলা কম্পিউটার এখন এসে পৌঁছালো হচ্ছে জিকরগাছা স্টেশন। দেখতে পাচ্ছেন জিকরগাছা স্টেশনে চলে এসেছে, আর এখানে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার চলতে চলতে হচ্ছে তার পরবর্তী স্টেশন, সেটা হচ্ছে যশোরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে জিকরগাছা স্টেশন। জিকরগাছা স্টেশনে মানুষের ভিড় দেখেন তো, বাসি দিয়ে দিয়েছে, চলুন আমরা আবার ট্রেনে উঠে পড়ি। আর আকাশ কিন্তু আজকে প্রচণ্ড মেঘলা। দেখুন সময় 10:56। সময় 10:56, আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই যশোর স্টেশনে দাঁড়িয়ে আছে, যশোর থেকে উঠবে এবং নামার যে ভিড় সেটাও কিন্তু মারামারি বেঁধে গেছে আমার পিছনে। তো যশোরে আপনাদেরকে ডিপার্চার অ্যারাইভেল আপনাদেরকে গাড়িতে বসে দেখাবো, নামার কোনো সুযোগ নেই। সময় 11:04, আর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে যশোর জংশন।
যশোর স্টেশনে। তো বন্ধুরা, এই হচ্ছে যশোরের রূপদিয়া স্টেশন। আর কিছুদিন পরেই কিন্তু আমাদের যে বেনাপোল থেকে ঢাকা যে ট্রেনটা চালু যাবে, রূপদিয়া পাঠাবে বেনাপোল এক্সপ্রেস, সেটা কিন্তু এই স্টেশন দিয়েই যাবে। এখন সময় 11:28, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে সিংহা স্টেশনে। আর সিংহা স্টেশনটা কিন্তু নতুন করেছে, নতুন রিনোভেশন করেছে, অনেক সুন্দর লাগছে। তো আপনাদের এই বেনাপোল থেকে মংলা পর্যন্ত এই জার্নিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে নতুন রিনোভেশন করা যে স্টেশন, খুবই সুন্দর করেছে নতুন স্টেশন। আর এই যে লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেস, সরি আমাদের মংলা কমিউটার। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই স্টেশন থেকে উঠলো এবং নামলো। বন্ধুরা, এটা হচ্ছে যশোর খুলনা যে মহাসড়ক, সেটা আর আমাদের ট্রেনটা কিন্তু সে পার দিয়েছে। বন্ধুরা, সিঙ্গিয়া থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, আর বাইরের আবহাওয়া কিন্তু এই গরম, এই ঠান্ডা, মানে একবার মেঘ একবার টানা রোদ, মানে এই হচ্ছে অবস্থা। সব কিছু মিলিয়ে দরজার ধারে দাঁড়িয়ে আমাদের গানি এনজয় করছে। প্রচুর পরিমাণে বাতাসও কিন্তু আসে গরমের সাথে সাথে, ভালোই লাগছে। আজকে বেনাপোল মংলা যে ট্রেন জার্নি সেটা অসাধারণ লাগছে, যেহেতু এখন বর্ষাকাল চলছে আর বর্ষাকালে চারিদিকে সবুজ আছে। গড়িতে এখন সময় 11:46। এরই সাথে সাথে আমাদের মংলা কমিউটার ট্রেন এসে পৌঁছালো হচ্ছে খুলনার নপাড়া স্টেশনে। আর সিঙ্গিয়া থেকে নপাড়া পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন সেই লেভেলের একটা টান দিয়েছে। আর এই নপাড়া স্টেশনটা কিন্তু একদম জমজমাট একটা স্টেশন, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখান থেকে উঠছে এবং সেই সাথে নামছে। আর যেহেতু এটা একটা নদীবন্দর, এই জন্য এর যাত্রী চাপের পরিমাণও স্টেশনে অনেক বেশি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বটগাছ, বটগাছের ছায়ে মানুষ বসে আছে, অসাধারণ লাগছে। আর এরকম একটা স্টেশনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের মংলা কমিউটার ট্রেন।
ঝালমুড়ি বিক্রি হচ্ছে। বাড়িতে এখন সময় 12:27, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে খুলনার কুলতলা স্টেশনে, আর এর পরের স্টেশন হচ্ছে মোহাম্মদনগর, আর সেখান থেকেই কিন্তু আমাদের লাইন আলাদা হয়ে চলে যাবে হচ্ছে মংলার দিকে। আর প্রচুর পরিমাণে মানুষ এই দেখতে হরেন দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন ছাড়বে, চলুন ট্রেনে উঠে যাই। বন্ধুরা, কুলতলা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তার পরবর্তী স্টেশন মোহাম্মদনগরের উদ্দেশ্যে। সময় সংবাদে হয়তো আমাদের ট্রেন থেকে ডাইরেক্ট লাইভ হবে এখন 12:31 বাজে। এরপরে যাবে হচ্ছে মোহাম্মদনগর স্টেশনে, আর মানুষের উৎফুল্লতা দেখে ভালোই লাগছে। অনেকে এসেছিল আরামঘাটা স্টেশনে নতুন ট্রেনে, ভাবছিল তারা হয়তো ট্রেনটা দাঁড়াবে, কিন্তু ট্রেন দাঁড়ায়নি, ট্রেন আস্তে আস্তে থ্রু পাস করে গেল। হরিতে এখন সময় 12:53, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে মোহাম্মদনগর স্টেশনে। আর অসাধারণ লাগছে, এই অঞ্চলে কিন্তু ট্রেন প্রথম আসলো, আর এই অঞ্চলের মানুষ কিন্তু খুবই উৎফুল্ল। সাধারণত একটা স্টেশনে নতুন ট্রেন আসলে বা নতুন ট্রেন চালু হলে কিন্তু এই অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের মানুষ বিশেষ করে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। তো এই প্রথম মোহাম্মদনগর স্টেশনে আসলো কোনো যাত্রীবাহী ট্রেন, আর এই অঞ্চলের মানুষদের মাঝে উৎফুল্লতা কিন্তু অনেক বেশি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদনগর স্টেশন, আর কে কে এই মোহাম্মদনগর স্টেশন থেকে আমাকে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কিন্তু এই প্রথম দিনের এই ট্রেন ব্লগটি তৈরি করছি। আর আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, আর এই ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছে। আর এই যে আমাদের ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন লাগছে? এই যে আমার বন্ধু মেজবা,
বন্ধু কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য, পর্যটক বাহিরের জন্য রহমত স্বরূপ। আমরা দিনের দিন সেটাই সেটাই মোংলায় যাবো, মোংলায় আসবো, ওখান থেকে সুন্দরবনে যাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোকমাস্টার রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই মহম্মদনগর স্টেশনে দাঁড়িয়ে আছে, আর উৎসুক জনতা অনেক বেশি। ঠিক আছে প্রচুর পরিমাণে মানুষ, বেশিরভাগ উৎসুক জনতা। ঘড়ি দেখুন, সময় 12:58, আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মোহাম্মদনগর স্টেশন থেকে। বাই বাই মোহাম্মদনগর। এখন সময় 1:07, আর আমাদের ট্রেন এখন পাস করবে হচ্ছে রূপসা নদীর উপরে নির্মিত যে রেল ব্রিজ রয়েছে সেটা। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বাতাস, অসাধারণ লাগছে বন্ধুরা। সময় 1:13, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কাটাখালি স্টেশনে। আর এই কাটাখালি কিন্তু আজ প্রথম যাত্রীবাহী ট্রেন এসে পৌঁছালো। উৎফুল্ল জনতা কিন্তু অনেক অনেক, প্রচুর পরিমাণে বাইরে গরম, সেই সাথে রোদ। দেখেন মানুষ, যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ফাইনালি কাটাখালি স্টেশনে পৌঁছালো হচ্ছে আমাদের মোংলা কমিউটার। বেনাপোল থেকে ছেড়ে আসার পরে 1:15 পৌঁছালো হচ্ছে আমাদের এই মোংলা কমিউটার কাটাখালি স্টেশনে। আর উৎফুল্ল মানুষের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে, আর অনেক গরম, অনেক রোদ। এই হচ্ছে কাটাখালি স্টেশন। ঘড়িতে এখন সময় 1:18, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে কাটাখালি স্টেশন থেকে। বন্ধু
বন্ধুরা, নতুন যে কোনো কিছুর মজাই কিন্তু আলাদা, আর বিশেষ করে সেটা যদি হয় ট্রেন তাহলে তো কোনো কথাই নেই। তো আপনাদেরকে হয়তো মানে ট্রেন লাইনের ধারের লোকজনের সংখ্যা একটু কম দেখাতে পারছি, এর কারণ হচ্ছে ট্রেনের লাইনটা এমনভাবে করা মানে লোকালয় থেকে একটু দূরে দূরে, আর এইদিকে সব হচ্ছে মাছের চাষ বেশি, যার কারণে হচ্ছে রাস্তার ধারে যে মানুষগুলো থাকে সেগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তারপরও আমার চোখে আমি যেগুলো দেখছি দূর দূরান্তে যে ঘর বাড়িগুলো আছে সেখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আগ্রহের সাথে ট্রেন দেখছে, কারণ এই অঞ্চলে প্রথম যাত্রীবাহী কোনো ট্রেন আসলো, আর সেটা কিন্তু মানুষ আসলেই দেখছে এবং উপভোগ করছে। একটা বেজে 25 মিনিট, আর আমাদের ট্রেন চলে আসলো হচ্ছে চুলকাটি স্টেশনে, আর এর পরের স্টেশন হচ্ছে মংলা স্টেশন। বন্ধুরা, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উৎফুল্ল, মানুষের উৎফুল্লতা দেখার মতো। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে চুলকাটি বাজার যে স্টেশন সেটা, আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখান থেকেও ট্রেনে উঠছে, আর মানুষ খুব আগ্রহ নিয়ে উঠছে ট্রেনে। ঠিক আছে, প্রথম প্রথম তাদের অঞ্চলে একটা ট্রেন আসলো, এটা স্বাভাবিক, সব অঞ্চলেই একই অবস্থা। নতুন কোনো জিনিস, নতুন কোনো ট্রেন আসলে মানুষ কিন্তু আসলেই উৎফুল্ল হয়, আর এই হচ্ছে চুলকাটি বাজার স্টেশনের যে মাইল স্টেশনের যে নাম সেটা। আর এই হচ্ছে চুলকাটি বাজার যে স্টেশন সেটা, প্রচুর পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে গরম। চলেন ট্রেনে উঠে পড়ি। ঘড়িতে এখন সময় 2:04, আর আমাদের মংলা কমিটার চলে আসলো হচ্ছে মংলা স্টেশনে। বন্ধুরা, অবশেষে এসে পৌঁছলাম হচ্ছে মংলা স্টেশনে, আর এই হচ্ছে মংলা স্টেশনের আউটার, দেখতে পাচ্ছেন অসাধারণ। তো এই ছিল মংলা স্টেশন থেকে আজকের বেনাপোল থেকে মংলা পর্যন্ত ট্রেন জার্নি। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো জার্নি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।